প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদুল মনসী, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অংশ সাতের ক। আসুন সাতের ক থেকে আমরা একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখে নিই। আমি প্রশ্নটি বোর্ডে তুলে রেখেছি। প্রশ্নটি হচ্ছে, নয়টি দরিদ্র পরিবারের মধ্যে 45.225 কেজি চাল সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবং প্রত্যেক পরিবারকে 1.025 লিটার তেল দেওয়া হলো। প্রথম প্রশ্নটি হচ্ছে, কতগুলো 0.001 দ্বারা 1.0025 হয়। দ্বিতীয় প্রশ্নটি খ নম্বর হচ্ছে, প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, নয়টি পরিবারকে মোট কত লিটার তেল দেওয়া হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম প্রশ্নটি সমাধান করে নিই। বলা হয়েছে যে 0.01 দ্বারা 1.025 হয়। তাহলে আমরা প্রশ্নটাকে এভাবে সাজিয়ে নিব, 0.001 দ্বারা, তারপরে লিখব 1.025 হয়। এটা লেখার পর অর্থাৎ এটার কতগুলো দ্বারা এটা গঠিত হবে, তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করে নেব। তাহলে ভাগ করলে এটার উত্তরটা পেয়ে যাব, 1.025। 0.001। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও দশমিকযুক্ত সংখ্যা, এটাও দশমিকযুক্ত সংখ্যা। তো যখন আপনাকে এই ধরনের কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তখন খেয়াল করতে হবে যে আমরা সবসময় এই ভাজক সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় বানাবো। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় বানানোর একটা নিয়ম হচ্ছে এটা, যে আগে প্রথমে আমরা এই সংখ্যাটাকে এখানে তুলে নিব, তারপর এই দশমিকটাকে উঠানোর জন্য আমরা কি করব, এই দশমিকের জন্য একটা এক দিব। দশমিকের পর যতগুলো ঘর থাকবে 1, 2, 3, তাহলে একের সাথে ততগুলো সংখ্যা দিয়ে এটা গুণ করব। অর্থাৎ এখানে যদি দশমিকের পর 2 ঘর থাকতো, তাহলে এখানে আমরা একের সাথে 2টা শূন্য দিয়ে গুণ করব। দশমিকের পর যদি 1টা সংখ্যা থাকতো, তাহলে আমরা এখানে একের সাথে 1টা শূন্য দিয়ে গুণ করব। একইভাবে আমরা এখানে যেহেতু এটাকে 1000 দিয়ে গুণ করেছি, তাহলে এই উপরের সংখ্যাটিকেও আমরা 1000 দিয়ে গুণ করব। অর্থাৎ এই দশমিকটা উঠাতে হলে যত একের সাথে যতটা শূন্য দিয়ে গুণ করতে হবে, ঠিক উপরেও একের সাথে ততটা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করার নিয়ম হচ্ছে, একের সাথে শূন্য শূন্য দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, একের সাথে যতটা শূন্য থাকবে এই দশমিকটা তত ঘর ডান দিকে যাবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর। অর্থাৎ এখানে দশমিকটা উঠে যাবে, শুধু 1 হবে। একইভাবে এই দশমিকটাও 3 ঘর উঠে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ দশমিকটা থাকবে না। তাহলে এখানে হবে 1025, অর্থাৎ 1025। তো আমরা জানি নিচে যদি 1 হয়, হর কখনো যদি নিচে 1 হয়, তাহলে সেটাকে আমরা উজ্জ রাখি, অর্থাৎ লিখে না। তাহলে এখানে আমরা লিখব 10 1025। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1025টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম, এখানে একটি টি লিখে দিবেন সবাই, এতটি, এতটি এবং এতটি। তাহলে আমরা উত্তর পেলাম যে 1025টি 0.11 দ্বারা 1.025 গঠিত হয়। এবার আসুন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নটি বলা আছে যে প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে।
তাহলে এখানে বলা আছে নয়টি পরিবারের মধ্যে 45.025 কেজি চাল সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখে নেব, নয়টি পরিবার চাল পায় 45.225 কেজি। তাহলে প্রত্যেক পরিবার অর্থাৎ একটি পরিবার চাল পায় কত কেজি, তাহলে আমরা লিখব একটি পরিবার চাল পায় 45.225/9, এখানে লিখব কেজি। তাহলে আমরা এখানে একটা রাফ দেখাবো, এখানে লিখে নিব রাফ। তাহলে এখানে রাফটা দেখে নিব যে 9/45.225, এখানে আমরা ভাগ ফলটা লিখব 9 45-এর মধ্যে 5 বার যাবে, 5×9=45, এখানে আমরা 5 লিখব। আচ্ছা, 45 বিয়োগ করলে 0। এরপর আমরা যখন এই দশমিকের পরের সংখ্যা ব্যবহার করব তখন এখানে আমরা এই দশমিকটা দিয়ে নিব। এখন প্রথমে আমরা 2 নামাব, 9 2-এর মধ্যে 0 বার যাবে, তাহলে এখানে একটা আমরা 0 নিব, বিয়োগ করলে 2 থাকবে। এরপর আমরা এই 2টাও নামাব, তাহলে 9 22-এর মধ্যে 2 বার যাবে, 9 2×18, এখানে হবে 2, বিয়োগ করলে হবে 4, আর এই 5টা আমরা নামাবো 5, তাহলে 5×9=45। তাহলে বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে আমরা পেয়েছি 5। তাহলে এখানে আমাদের উত্তর হবে 5.025 কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে উত্তর লিখে দিব, উত্তর ৫.025 কেজি। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নটি সমাধান করলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নটি একবার দেখে নিই। গ নম্বর প্রশ্নে বলা আছে 9টি পরিবারকে মোট কত লিটার তেল দেওয়া হলো। এখানে বলা হচ্ছে প্রত্যেক পরিবার অর্থাৎ একটি পরিবার পায় এত লিটার, তাহলে 9টি পরিবার কতটুকু পাবে, তাহলে এটা আমাদের গুণ করতে হবে, যেহেতু এটা একটি পরিবারের পরিমাণ দেওয়া আছে আর এখান থেকে আমরা 9টি পরিবারের তেলের পরিমাণ বের করব। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটিকে গুণ করে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 9 নম্বরে লিখব একটি পরিবার তেল পায়, একটি পরিবার তেল পায় 1.025 লিটার। তাহলে এখানে লিখব, সুতরাং 9টি পরিবার তেল পায় 1.025×9 লিটার। এখানে আমরা একটা রাফ করে নিব,
তাহলে এক দশমিক শূন্য দুই পাঁচ গুণ নয়, পাঁচকে নয় দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ হবে। এই পঁয়তাল্লিশের পাঁচ বসাবো আমরা এখানে, পঁয়তাল্লিশ হবে, পঁয়তাল্লিশের পাঁচ, হাতে চার থাকবে, নয় দুগুণে আঠেরো আর হাতের চার যোগ করলে হবে বাইশ, বাইশের দুই বসাবো হাতে দুই থাকবে, নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় আর এই শূন্যের সাথে এই দুই যোগ করলে হবে দুই। এরপরে নয় একে নয়, এরপর আমরা গুণে নেব যে এখানে দশমিক কত ঘর পর আছে ডান দিক থেকে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, অর্থাৎ ডান দিক থেকে বামে গুণব যে কত ঘর পর দশমিক রয়েছে। তাহলে এক দুই তিন, এখানে তিন ঘর পর তাহলে দশমিক বসাবো, এক দুই তিন, এখানে আমাদের দশমিক বসবে। তাহলে এখানে আমরা পেয়েছি নয় দশমিক দুই দুই পাঁচ লিটার। তাহলে আমাদের উত্তর হবে নয় দশমিক দুই দুই পাঁচ লিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আজকে গণ একটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করলাম। আর যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি ছিল যে নয়টি পরিবারের মধ্যে পঁয়তাল্লিশ দশমিক দুই দুই পাঁচ কেজি চাল সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবং প্রত্যেক পরিবারকে এক দশমিক শূন্য দুই লিটার তেল দেওয়া হলো। তাহলে এখানে তিনটি প্রশ্ন ছিল, কতগুলো শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য দুই পাঁচ গঠিত হয়, প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে, নয়টি পরিবারকে মোট কত লিটার তেল দেওয়া হলো। মানে আমরা এই তিনটি প্রশ্ন এখানে সমাধান করে দেখালাম। আপনারা এই প্রশ্নটির মতো করে আপনাদের বই থেকে আরও অনেক বেশি বেশি প্রশ্ন তৈরি করে তারপরে আপনারা অনুশীলন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাস নেই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।